কর্মীকে। ঘটনাটি ঘটেছে আজ সকালে হরিহরপাড়া থানার কাঞ্চননগর মণ্ডলপাড়া আইসিডিএস কেন্দ্রে, কেন্দ্র নাম্বার 4/12। গ্রামবাসীদের দাবি, ভালো খাবারের ব্যবস্থা করতে হবে এবং মায়েরা দুবার আসতে পারবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, তাছাড়াও সেন্টারের চারধার পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে বলে জানান। দেখুন কি অবস্থা, এই বাচ্চা দেখে খাওয়াচ্ছে এখানকার আশিদেশের ম্যাডাম। আমাদের অভিযোগ হচ্ছে কাঞ্চননগর মণ্ডলপাড়া অঙ্গনওয়াড়ি বাচ্চাদের যে স্কুল আছে সেগুলো নিম্নমানের, তা আপনাদের বলে বোঝাতে যাবো না। আপনারা সচক্ষে দেখে নিন, এই যে পাত্র, এই পাত্রে ভাত দিচ্ছেন, এই গ্লাসে জল দিচ্ছেন, এটা কি খাবার উপযোগ্য? আপনারা দেখুন, এই যে বিল্ডিংটা দেখছেন আশেপাশে দেখুন কি অবস্থা, জঙ্গল হয়ে আছে, কি অবস্থা দেখুন। এই যে ফ্যান ঝোলানো আছে, মোটর আছে, অথচ কারেন্ট নেই, বাচ্চারা এখানে বসে কিভাবে খাবে? আর ওনাদের বক্তব্য, সকালবেলা বাচ্চাদের নাম লিখাতে হবে, তারপর বাচ্চার মাকে এসে খায় অন্নদানের ব্যবস্থা করতে হবে, এটাই ওনাদের বক্তব্য। কিন্তু কিভাবে সম্ভব বলুন, একবার নাম লিখানো আর দ্বিতীয়বার আবার খাবার নিতে আসা, এটা সম্ভব কি করে? বাচ্চার মারা কিভাবে আসবে? প্রত্যেক মানুষ তো কম বেশি রোজা করে, তারা কিভাবে কি করবে বলুন? বর্তমান এই স্কুলের মধ্যে কি করে বসবে তারা? সমাধান কিভাবে কি করা যাবে সেটা আপনারা দেখুন। আমার বাচ্চারা মরে যাবে তো ওইভাবে এই পাত্রে খেলে। খাবার দিলে ভালো করে দিতে হবে, আর বন্ধ করলে একবারে আজ সকাল হবে, সকালবেলা এসে 8টা থেকে নামটা লিখে যেতে হবে, ঠিক আছে? নাম লিখে যাওয়ার পরে বাড়ির গার্জেন এবং মহিলাকে পাঠাতে হবে, জানে সেজিটেল নিয়ে যায়, কিংবা এখানে ভাত ভাত এখন খাওয়ানো হচ্ছে। আর এই রোজার মাস, রোজার মাসে হয়তো আবার নামটা লিখে দিতে হবে, কোনো হয়তো গার্জেন যদি পাঠিয়ে দেয় তাদের কোনো জীবন আছে। আর আমাদের প্রত্যেকদিন আসা অসম্ভব, এই যে মাঠে কাজ আছে নাকি এসব শুয়ে আমাদের আসা অসম্ভব ভাই, এটা ভালো করে চালু করতে হবে, অভিযোগ করছে খাবার নিম্নমানের দেওয়া হয়, আপনি কি বললেন? সেটাই আমরা বলা হয়েছে। আজ আমাদের লকডাউনে দুবছর মানে করেছিল, মানে 9 বছর, আজ 9টা আজ প্রথমে খাবার দেওয়া হচ্ছে, এটাই আমার আপনাদেরকে।
বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস, আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে, নওতা মুর্শিদাবাদ। এখানে সকল প্রকার রেডিমেড পোশাক, শুটিং শাটিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। রমজান মাসের স্পেশাল অফার 9999 টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। প্রোপাইটার সাইফুল দফাদার ও পেন্টু খান। মোবাইল নাম্বার 8001811483 অথবা 9845905 98। AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা। ঠিকানা আমতলা নিমতলা মোড় নদা মুর্শিদাবাদ। এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয়। যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বর।